হৈজাকক তোমানো বিশিংতে ককটিশাল হরদি বড় খড়গবুড়ি বাংলাদেশ রমকা এয়ারপোর্ট থানানি পুলিশ খড়গবুড়ি বিশিঙ্গ খড়গা চলাতে খড়গতাম বরই শালবানী রিমান সানই তাংশাল বরগ্ন দরবার নগতি শাখা পুলিশ হাস্ত শালব্রন নুকজাগো চায়া লামতে খে বাংলাদেশ রক হাবাই মানি আবহাইকেন ককটিশাল হরদিপুর এয়ারপোর্ট থানানি পুলিশ রক রমখা বাংলাদেশ হাস্তিন লুকু রগ্ন আর রমজানের রক শাখা সামুনি বাকে বরক ত্রিপুরা দেখে ইন্ডিয়ান এতে কবুনি থায় থাকার বাকে ইয়ান থাংলা সুখলায়ু হই ককটিশাল এয়ারপোর্ট থানানি পুলিশ রগ্ন নুগই কক সুম্পনি মানিয়াগুল ককটিশাল এয়ারপোর্ট থানানি পুলিশ রক বরগ্ন নুগই কক সুম্পনি মানিয়াগুল বরমি থানি দাল বিদাল কক সামাগাতে বরমি যতন বাংলাদেশ হাস্তিনি ডকুমেন্ট রকনি বসাইমানগা আর খড়গবুড়ি রমজানের রকনি বিশিঙ্গ খড়গতাম বুড়ি তে খড়গসা চলা তঙ্গু পার্টি মুনতে শাখা এয়ারপোর্ট থানানি পুলিশ চারজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্টে এমবিবি এয়ারপোর্টের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের ডকুমেন্টস ভেরিফাই করি। ভেরিফাই করে জানতে পারি যে তারা বাংলাদেশি নাগরিক। তখনই আমরা তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানাতে নিয়ে আসি এবং আমরা একটা ওদের এগেনস্টে একটা কেস রেজিস্টার করেছি। তার মধ্যে পুরুষ কতজন রয়েছে, মহিলা কতজন রয়েছে? তাদের মধ্যে পুরুষ একজন আর মহিলা তিনজন। তাদেরকে রিমান্ড দাবি করে আদালতে প্রেরণ করা হবে? তাদেরকে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে। কতদিনের রিমান্ড চেয়ে পাঠানো হবে? আমরা এখন আপাতত 5 দিনের রিমান্ড চাচ্ছি। আবু হাইকেন রমজান নাই খড়গবুড়ি বাংলাদেশ শাস্তি নিলুক রগ্ন তাংশাল দরবার নগদ সাজা কাহানে শাখা পুলিশ রাজাঘর আগুলিন সিম্প্রনমনিকক থুম চিনি খরাং।